আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন রেইনবো ভিডিও আমি ফেডোসি আপনাদের সাথে তো আজ আমি আপনাদেরকে জানাবো দানাজের একটি ডিপ ফ্রিজ সম্পর্কে চায়না একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো আর জানানোর জন্য আমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি করতে সাহায্য করবেন ইকবাল হোসেন খোকন ভাইয়া তো ভাইয়া আমরা যে ফ্রিজটি দেখব এটা আসলে নাম কি ফ্রিজটার প্রথমে নামটা জানি আমরা দানাজ দানাজ এটা চায়না এটা চায়না প্রযুক্তি চায়না প্রযুক্তি এটা অ্যাসেম্বলি আপনার টেকনোলজি সবই চায়না সবই চায়না এটার মডেল এটা মডেল আছে ডি জেড সি এফ এটা কত লিটারের ভ্যান এটা 102 লিটার 102 লিটার জি ভাই এর ভিডিওটা আমরা একটু দেখি হ্যাঁ এই যে দেখেন এটা ছোট একটা ফ্রিজ 102 লিটারের হ্যাঁ যারা ডিপ ফ্রিজ কিন্তু একটা ছোটটা নিতে চান তারা কিন্তু এই ধরনের একটা ফ্রিজ নিতে পারেন খুব আপনার কোয়ালিটিটা খুব সুন্দর সুন্দর একটা ফ্রিজ এটার আপনার লক বা আনলক আপনি যখন করবেন এটা ধরার মতো যে সুন্দর যে ইটা স্পেসটা এটা খুব সুন্দর আর কখনও সহজে আপনার গ্যাসকেটের বা কখনো ইয়ে হবে না সমস্যা হবে না চার সাইডে আপনার ই দেওয়া আছে মেডিকেল দেওয়া আছে হাই আছে যার কারণে আপনার গ্যাসকেটের কোনো সমস্যা হবে না খুব সুন্দর একটা কোয়ালিটি খুব সুন্দর একটা কোয়ালিটি সুন্দর একটা মডেল ভাই এটার প্রাইসটা এটার প্লাস্টার আপনার চব্বিশ হাজার চারশো টাকা

যদি এটা আপনি যদি ডোরটা যদি না খোলেন তো সাত আট ঘন্টা যখন বিদ্যুৎ থাকবে না তখন আসলে ডোরটা না খোলাই না খোলাটাই ভালো তাহলে ভিতরের যে আবহাওয়াটা থাকে যে টেম্পারেচারটা সেটা আসলে নষ্ট হয় না আর খাবারগুলো অনেক ভালো থাকে বিদ্যুৎ আসার পরে তারপরে খুললে সেটা ভালো হয় এটা আসলে সব ফ্রিজের জন্যই প্রযোজ্য সব ফ্রিজের ক্ষেত্রে যদি আমরা নিয়মটা মেনটেন করি তাহলে কিন্তু খুবই ভালো হয় আমরা প্রত্যেকটা ফ্রিজে আপনার যদি আপনার ডোর সব দেখেন আমরা বিদ্যুৎ নাই যদি আপনি ডোরটা খুলে রাখেন তাহলে আপনার কোনো জিনিসই নষ্ট হবে না মানে আপনার ভিতরে যে ঠান্ডার যে একটা উইনের একটা ইয়ার আছে ওই যে আপনার এটা ঢাকনাটা যদি আপনি ওপেন করেন তাহলে আপনার বাইরের যে গরম হাওয়াটা আছে ওটা ভেতরে ঢুকলে আপনার ভেতরে ঠান্ডার এটা করলে টেম্পারেচার নষ্ট হয়ে যায় যার কারণে হ্যাঁ যার কারণে এটা আপনার সমস্যা দেখা দিতে পারে খাবার নষ্ট হয়ে যেতে পারে বা আপনার মাছ মাংস নষ্ট হয়ে যেতে পারে সম্ভাবনা থাকে ভাই এটার কম্প্রেসার গ্যারান্টি এটা কম্প্রেসার গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছরের গ্যারান্টি সার্ভিস দুই বছর পাঁচশো দুই বছর সার্ভিস পাঁচ বছর তো ভিউয়ার্স আপনারা যদি এই শোরুম থেকে নিতে চান তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় বিএম ইলেকট্রনিক্স প্লাজা ইস্টার্ন বাজার কলেজ রোড আর যে ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনারা এই ফ্রিজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এবং এখান থেকে কিন্তু নিতেও পারেন ধন্যবাদ সবাইকে